ঢাকার প্রবেশ পথে অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে সোমবার সকল মহানগর ও জেলায় জনসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার বিকেলে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, রোববার আওয়ামী লীগ বিক্ষোভ কর্মসূচি দেয়ায় তাদের কর্মসূচি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। মির্জা ফখরুল অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের লোকেরা পুলিশের সহায়তায় গাড়িতে অগ্নিসংযোগ করে এখন বিএনপির উপর দায় চাপানোর ষড়যন্ত্র করছে। ভিসা নীতির ভয়ে গয়েশ্বর চন্দ্র রায় ও আমানউল্লাহ আমানের উপর নির্যাতন চালানোর পর আবার খাতির যত্ন করা হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। গণতন্ত্র চাই বলেই এত কিছুর পরও গণতান্ত্রিক আন্দোলনের পথেই আছি আমরা, কিন্তু সব কিছুরই একটা সীমা থাকে। আশা করি সরকার সেটা মনে রাখবেন। আজ রাজধানীতে যে অত্যাচার নিপীড়নের ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমরা আগামী পরশু 31 জুলাই সোমবার সারা দেশে সকল মহানগর ও জেলা সদরে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করছি।